সলা আদায় করার সময় তাশাহুদে শাহাদাত আঙ্গুলি একবার নাড়াবো নাকি বারবার নাড়াতে থাকবো? এই ব্যাপারে একজন ভাই প্রশ্ন করেছেন, উনি আরেকটি প্রশ্ন করেছেন আমিন বলা সম্পর্কে, জোরে বলবেন নাকি আস্তে বলবেন? আমি দুটি প্রশ্নের উত্তরই দিচ্ছি। তাশাহুদের সময় একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই সময় আঙ্গুল উঁচু করতে হবে, একবার করতে হবে, এরকম কোনো হাদিস আমি খুঁজে পাই নাই। হাদিসের মধ্যে যেটি পেয়েছি, কানা ইয়াতাহাররাকু ওয়া ইয়াদউ, আল্লাহ রাসূল তাশাহুদে দোয়া করতেন আর আঙ্গুল নাড়াতেন। কানা ইয়াদউ ওয়া ইয়াতাহাররাকু, তিনি দোয়া করতেন আর আঙ্গুল নাড়াতেন। তার মানে একবার যদি নাড়াতেন তাহলে তো তিনি বলা হতো না যে কানা ইয়াতাহাররাকু, তিনি নাড়াতেন অতীতকালে চলমান। কানা ইয়াতাহাররাকু যদি আরবি ব্যাকরণ বুঝে থাকেন, যে অতীতকালে চলমান কাজ, তার মানে এটা একবার হতো না, অনেকবার হতো। এই হাদিসের ভিত্তিতে যারা বারবার নাড়াচ্ছেন তাদের দলিল, আর একবারই নাড়াতেন আর সেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই সময়ে, এটার পক্ষে কোনো হাদিস আমরা খুঁজে পাই না। যারা করছেন তাদেরকে বলবেন যে আপনারা হাদিস পেশ করেন, যদি পেশ করে থাকে আমাকে জানাবেন, আমিও একবার ইনশাল্লাহ নাড়াব ইনশাল্লাহ। আর আমিন জোরে বলার ব্যাপারে, আল্লাহ রাসূলের যুগে মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা আমিন জোরে বলতেন এবং আস্তে বলতেন, দুই মর্মেই হাদিস বর্ণিত আছে। আস্তে বলার হাদিস সম্পর্কে মুহাদ্দিসগণ একটু দুর্বলতা পেয়েছেন। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে নিজেই মন্তব্য করেছেন এই হাদিসের সনদে দুর্বলতা আছে, উনি নিজেই এই মন্তব্য করেছেন। আর জোরে বলার ব্যাপারে গুঞ্জরণ হয় এমন আওয়াজে আপনার আমিন বলার ব্যাপারে অনেকগুলো হাদিস এসছে, এই হাদিসগুলোর সনদ শক্তিশালী, এজন্যে যারা জোরে বলে আমিন তাদেরকে আপনি নিষেধ করতে পারবেন না। আর আপনি যদি আস্তে বলেন তাহলে আপনার সলাৎ হবে না, সেটি বলা যাবে না, সলাৎ হবে। তবে জোরে বললে যে একটি সুন্নাহ আর আমল হতো, সেটির আমল থেকে আপনি মাহরুম হচ্ছেন, সওয়াব একটু কম হতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।